সোশ্যাল মিডিয়াতে তুমুল বেগে ভাইরাল হয়ে গেছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে। মানে মাদ্রাসার ছাত্রীরা যখন বুরকা পরে ডান্স করে তাহলে এই ভিডিও ভাইরাল হবে না অন্য ভিডিও ভাইরাল হবে? আমিও কিন্তু একজন দাখিল মাদ্রাসার ছাত্র ছিলাম, কিন্তু ওই দাখিল মাদ্রাসায় থাকাকালীন কেউ এত বড় দুঃসাহস দেখাইতে পারে নাই স্টেজের উপরে উঠে বুরকা পরে এরকম ভাবে এলোপাথারি ভাবে নাচতে, এমনকি নাচ গানের কথা কেউ মুখে বানতে পারে নাই। মাদ্রাসায় পড়াকালীন আমি সময়ে দেখেছি, কিন্তু বাংলাদেশের জামালপুরের এলান্দহ উপজেলায় KGS খলিল আয়ুব দাখিল মাদ্রাসায় এই নাচের ঘটনাটি ঘটেছে। আরে ভাই, এইসব ফালতু কিছু বা এইসব ছাত্রা কিছু মেয়েদের জন্য দুনিয়াতে দুই একদিন পরপর আল্লাহ তালার আজাব গজব মহামারী বলেন সব কিছু আসতেছে, কিয়ামত হয়তো বা অতি সন্নিকটে। এদেরকে দেখলে বোঝা যায় কত বড় সাহস বুরকা নিয়ে ফান বা মজা করে স্টেজ উঠে মানে মেয়েদের সব মেয়েরা একসাথে নাচতেছে। এগুলা দেখার পর হয়তোবা আপনার মনে অবশ্যই প্রশ্ন জাগতেছে এদের প্রতিষ্ঠানের প্রধান কেমন, এদের প্রতিষ্ঠানের প্রধান যদি তাদেরকে স্টেজে এরকম পারফরমেন্স করতে না দিত তাহলে কিন্তু তারা করতে পারতো না, তাদেরকে অবশ্যই পারমিশন দেওয়া হয়েছে তাই এটা করতে পেরেছে। আমার কথা হইলো তাদেরকে জবাবদিহি করতে হবে, তারা কেন বুরকা পরে এরকম এলোপাথারি ভাবে নাচ করে গেল। বুরকা হচ্ছে নারীর একমাত্র পর্দার বিধানের মধ্যে সর্বোচ্চ বড় একটি পোশাক, সেই পোশাকটিকে তারা অপমান করেছে। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে হলেও পাশে দাঁড়াবেন। কেন তার মাদ্রাসায় এই ঘটনাটি ঘটলো? তিনি কি অন্ধ? তিনি কি চোখে দেখেন না বুরখা পরে এভাবে এলোমেলো ভাবে এলোপাথারি ভাবে আওরা কাওরা ড্যান্স দিয়ে যাচ্ছে সে কি দেখে নাই? হ্যাঁ, এখন বলবেন যে আল্লাহে আল্লাহ গানটা লাগাইছে, ভাই আল্লাহে আল্লাহ গান লাগানোর পরে তো এইভাবে এভাবে নাচতে হবে এমন তো না, তোমরা এইভাবে দাঁড়ায় হয়তো বা গাইতে পারো একসাথে তাতে এলোপাথারি ভাবে নাচা খিচা শুরু করেছে। ভাই এইসব হচ্ছে কিয়ামতের আলামত। কয়েকদিন আগে আমরা তুরস্কের সিরিয়া সীমান্তে ভয়াবহ এক ভূমিকম্প দেখলাম, হয়তো বা ভূমিকম্প আমাদের বাংলাদেশে হতে পারে। গতকালকে শুনছি সিলেটেও নাকি ভূমিকম্প হয়ে গিয়েছে। এই যে এইসব কিন্তু এই ছাত্রা লোকের জন্য আসতেছে, এইসব বন্ধ করা দরকার। এইসব বন্ধ না হলে হয়তো বা কিয়ামত খুব তাড়াতাড়ি ঘটে যাবে। তো আমাদের অবশ্যই এক হতে হবে, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই মন্দ হতে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।